রংপুরে টানা ভারী বর্ষণে রেকর্ড বৃষ্টিপাত। সন্ধ্যা থেকে সকাল 9টা পর্যন্ত 433 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে রংপুর আবহাওয়া বিভাগ, যা বর্ষাকালের 24 ঘন্টা বৃষ্টিপাতের চেয়ে অনেক বেশি। শরতে বর্ষার মতো 15 ঘন্টায় টানা বর্ষণে রংপুর নগরীর প্রধান সড়ক, বঙ্গবন্ধু ম্যুরাল, কেন্দ্রীয় শহীদ মিনার, পাবলিক লাইব্রেরি, শিল্পকলা একাডেমি, টাউন হল সহ নিচু এলাকার বাড়িঘরে বুক সমান ও হাঁটু পানি। নগরীর দোকানপাটেও পানিতে ছয়লাভ। নগরীর কুকরুল, চিকলি, গণেশপুর, কামালকাসনা, জুম্মাপাড়া সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। আকাশ মেঘাচ্ছন্ন, আরও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস। ভারী ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হলেও রংপুরের তিস্তা, ঘাগট ও যমুনেশ্বরী নদীর পানি প্রবাহ বিপদসীমার নিচে রয়েছে।